গত বছরের এইচএসসি ও সম ওয়ানের পরীক্ষায় 13,67,377 জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যাদের সবাই পাশ করেছেন। করোনার প্রাদুর্ভাব না কমায় জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এই ফল প্রকাশিত হয়েছিল। তবে এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গত বছরের মতো অটোপাস পদ্ধতিতে ফলাফল না দিয়ে এই পাবলিক পরীক্ষা দুটি গ্রহণের পরিকল্পনা করেছে সরকার। এ বিষয়ে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় একটি নীতিমালা চূড়ান্ত করে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে। তবে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে সংক্ষিপ্ত সিলেবাসে এই দুটি পাবলিক পরীক্ষার আয়োজনের উপর জোর দেওয়া হচ্ছে। সূত্র জানায়, সংক্ষিপ্ত সিলেবাস সম্পূর্ণ করেই পরীক্ষা দুটি নেওয়া জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে না আসলে বছরের শেষ দিকে হলেও দুটি পাবলিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সেক্ষেত্রে আগামী 23 মে যদি স্কুল কলেজ খোলা যায়, তাহলে সেপ্টেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার আয়োজন করা যেতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গত 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে পরবর্তী 2 সপ্তাহ পর এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি ও সমমানের জন্য 60 দিন এবং এইচএসসি ও সমমানের জন্য 84 দিনের সংক্ষিপ্ত সিলেবাস শেষ করতে হবে। এরপর 2 সপ্তাহ সময় দিয়ে 2 পরীক্ষাই নেওয়া হবে। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ গত বছরের চেয়ে বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয় আগামী 22 মে পর্যন্ত। সর্বশেষ ছুটি ঘোষণা অনুযায়ী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগামী 22 মে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলে এসএসসি পরীক্ষার্থীদের 60 দিনের সিলেবাস শেষ করতে সময় যাবে আগামী 23 জুলাই। এরপর 2 সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার রুটিন ঘোষণা করা হলে ও আগস্ট মাসের শেষ কিংবা সেপ্টেম্বরের শুরুতে পরীক্ষা নিতে হবে। একইভাবে এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাবে। এদিকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রশ্নপত্র ছাপাসহ অন্যান্য প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। লকডাউনের মধ্যে এসএসসি পরীক্ষা ফরম পূরণের কেউ বাকি থাকলে লকডাউনের পর তা সম্পূর্ণ করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, এবছর এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য পরীক্ষা ছাড়া অন্য কোনো বিকল্প পদ্ধতি অনুসরণ করব না। আমরা চাই না শিক্ষার্থীর ক্লাস ও পরীক্ষা ছাড়াই সার্টিফিকেট নিয়ে যাক। শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে গুরুত্বের সাথে পরীক্ষার প্রস্তুতি গ্রহণের বার্তা পৌঁছে দিতে বলা হয়েছে। তিনি বলেন, এবছর সংক্ষিপ্ত সিলেবাসে পাঠ্যক্রমের উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু হলেই এসএসসি শিক্ষার্থীদের 60 দিন এবং এইচএসসি শিক্ষার্থীদের 80 দিনের জন্য ক্লাস করব। পরবর্তী পাঠ্যক্রমের সাথে সামঞ্জস্য রেখে পরীক্ষা নেওয়া হবে। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।